কথা মন পেলে যেমন ফুরোয় না, সঙ্গীত সঙ্গী হলেও সেই মন সময়ের লাগাম পড়তে চায় না। কেজো ক্লান্ত দৈনন্দিন থেকে মন তখন ডুব দেয় অন্য এক অতলে। কথার পিঠে সুর এবং সুর সংলগ্ন কথা নিয়ে সুরসভার এই আসরগুলি। আজকের সুরসভার শিল্পী যিনি, তিনি রামপুর শাহসওয়ান ঘরের, হলেও তাকে নির্দিষ্ট কোনো ঘরে বেঁধে রাখা খুব মুশকিল। তার কণ্ঠে প্রায় সমস্ত ঘরের সেরা রসদগুলো উঠে আসে। তিনি উস্তাদ রশিদ খান। তবলায় রশিদের সঙ্গে আজকে যিনি আছেন, তিনিও একজন স্বনামধন্য তবলিয়া, সমর সাহা। হারমোনিয়ামে আছেন একজন কণ্ঠশিল্পী, তিনি হারমোনিয়াম সহযোগিতায় আজকে এসছেন, রাজ্যশ্রী ঘোষ। রশিদ, তোমার শ্রোতাদের তোমার প্রতি একটা অভিমান আছে, কারণ তুমি আসরে বসে কোনো কথাবার্তা বলো না, একদম তানপুরার পঞ্চম সরজ মিলিয়ে রাগটাও না বলে গান শুরু। মেরা কাম হ্যায় স্টেজ পে গানা গানা। কিন্তু তোমার আশেপাশে সমস্ত শিল্পীরা বকবাস করনে কা তো কাম নেই মেরা। কিন্তু এখন একটা রিওয়াজ, শ্রোতা মুঝে গানা শুনতে আতে হ্যায়, মেরা কোই ভাষণ শুনতে নেই আতে। না, আজকে আজকে কিন্তু এই সুযোগটা ঘটেছে, তোমাকে কিছু কথা বলতে হবে তোমার সম্পর্কে। তো তোমার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে তুমি সম্ভবত এই সময়ের একজন ভিড়ের মধ্যে একা শিল্পী, মানে তুমি যে ঘরের জন্মেছো সেই ঘরের গানই গাও। নিশ্চয়ই। তুমি বাদাউনে তোমার জন্ম, শাহসওয়ান গ্রামের কাছাকাছি। তো তোমার গানে কানে খড়িটা কবে? এটা তো আমার 6 বছর বয়স যখন আমার ছিল, তখন আমি আমার দাদু কাছে গন্ডামন সাগর क्योंकि मैं गुरु, सब लोग एक चीज भूल जाते हैं कि भाई मुझे शुरुआत करवाने वाले मेरे उस्ताद, उस्ताद गाना सिखाने वाले, तो उनका भी मैं प्रोडक्ट हो सकता हूँ। निश्चय। और हूँ निश्चय एसआरए का, तो फिर मैं आया बाद में प्रोडक्ट एसआरए का, बचपन मेरा वहाँ कटा। मतलब तुम ही सीखे एसआरए से, এসেছিলে এসআরএ তে এসে আরেকটু শিক্ষার মধ্যে আলো পড়েছে। हां, यही बात है। তো আচ্ছা, তোমাদের মানে খানদানি তালিমে বলে যে সকালবেলা সকালের রাগ, সন্ধ্যাবেলা সন্ধ্যার রাগ দিয়ে পাল্টা শেখানোটা হয়? না, এটা আমার খানদানি না, সবই খানদানি। যারা যারা গান বাজনা করে, যারা যে লোক ইয়ে বুসুল কো মানতে কে ভাই সুবা গালাক সুবা মেই গানা চাইয়ে। না, তালিমের সময় তোমার যখন প্রথম শুরু হচ্ছে, তালিমের সময় তখন তো সকালে বাইরে করতাম, বাইরে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা পুরিয়া দাসরি ইয়েমন এই শিখা। আজ আমরা ভোরের একটা রাগ শুনি। নিশ্চয়ই। আমি রাগ টড়ি দিয়ে টড়ি শুনি। Thank you.
Ah,
তোমার ভক্তদের আরো একটা ব্যাপারে অভিযোগ আছে, অভিযোগ নয় অভাব বোধ আছে, সেটা হচ্ছে যে তোমার গলায় দুপুরে সারেং শোনা যায় না আর সন্ধ্যার রাগগুলো শোনা যায় না। তার কারণ একটা আছে, সেটা হচ্ছে যে তুমি যে দরের শিল্পী, তোমাকে উদ্যোক্তারা শেষ পাতেই পরমান্নের মতো রাখে শ্রোতাদের রাখার জন্য। তো ফলে হয় কি, তুমি সন্ধ্যার বেলা যে রাগগুলো সচরাচর শোনা যায় না, যোগ মারওয়া মাল গুজরাতের রাগ অথবা শেষ শেষ মোরের রাগগুলো শোনা যায়। তো আজকে আমরা সেই সুযোগে সারাং শুনতে পারি, গোর সারাং গাই, গোর সারাং বাহাদুর সিং খান সাহেবের, বাহাদুর সিং খান সাহেব।
তোমার মনে আছে কিনা জানি না, তোমার এই শহর তোমাকে প্রথম চিনেছিল কিন্তু শেষ বিকেলের আগে, 1979 সাল, এসআরএতে গিয়েছিলাম। পণ্ডিতজি আলারকা খান সাহেবের প্রোগ্রাম ছিল বলে সে ব্যাপারে তুমি প্রথম গিয়েছিলে। হ্যাঁ, প্রদীপ গিয়েছিলেন আসর আজকে শেষের দিকে, মানে সেদিন একটা নতুন ভোরের প্রকাশ হয়েছিল শেষ বিকেলের আগে। আজকে আমি মধুমন্তী দিয়ে শুরু করব, শেষ করব। Vaak mana
Mama,
তুমি বোধহয় মাল্লারে আসবে, আমরা মেঘে মেঘ জমলো, এবার মাল্লারে ভিজবো। মাল্লার তো বোধহয় বারোটা আছে, তো গোটা বর্ষাকাল। আর তোমাকেও যদি পাই তো প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে তোমাকে সম্ভব হবে না সমস্ত বর্ষা মাল্লারটা শোনা। সেখানে মাত্র 30 মিনিটের অবকাশ, তো তুমি ছোট ছোট করে কিছু মাল্লার গাইবে, ঠিক করে নেবে। আর তবে এখানে একটা অনুরোধ রইল, তোমার গানের একটা বিশেষ পর্যায় হচ্ছে বাহলবা, যে তুমি রামপুর সারি সোয়ান ঘরে, যে বাহলবাতে তুমি বিশেষ করে ইন্ট্রোডিউস করেছো সম্ভবত, যে রাগের মূল ফ্রেজগুলোকে নিয়ে বিশেষ বিশেষ নোটগুলো পারমুটেশন কম্বিনেশনগুলোর সঙ্গে কিছু কিছু মুরমুরকির নকশা জুড়ে দাও। কোশিশ করুন, মেরে উস্তাদ জিস তরহ সে করতে থে নিসার হোসেন খান সাহেব আর ইনায়ত হোসেন খান সাহেব, মুস্তাফ হোসেন খান সাহেব, কোশিশ করতা হুম উস কাবিল তো নহীং হুম দুনিয়া কি মুরাদা লাগা মিলনা শুরু করো। Thank you.
রামদাসী মালদার তুমি গাইলে এতে বোধহয় শাহানা এবং গৌর দুটোরই অঙ্গ আছে। আমি এবার বড় করে গৌর মালদারি শুনি। হ্যাঁ আমি শুনি, কিন্তু আসলে প্রায় ফুরিয়ে এলো, সাত বাদল হবে, তুমি বোধহয় কাফি ঠাটে ছিলে, এবার বোধহয় খাম্বাজ ঠাটে আসতে হবে। তাই তো খেয়াল বোধহয় খাম্বাজি I'm not afraid.
Ah,
রে রে জোলে লা লা রে জোলে লা লা re re du la re re du la re la